হ্যালো গাইস, অনলাইন পড়ার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার পেন ড্রাইভটি পোর্টেবল করে সেট আপ করতে পারেন। এটা দিয়ে আপনি যে কোনো ভার্সন করতে পারবেন, উইন্ডোজ XP থেকে উইন্ডোজ 10 পর্যন্ত সব কটা ভার্সনে আপনি করতে পারবেন একই সিস্টেমে। তো আজকে আমি দুটি পদ্ধতি দেখাবো, একটি হলো DVD থেকে আপনি রেকর্ড করে পোর্টেবল করতে পারেন, যে DVD থেকে আমাদের সেট আপ যে ফাইলটি আছে সেটি পোর্টেবল করতে পারেন। আরেকটি হলো আপনি অনলাইন থেকে ডাউনলোড করে যে উইন্ডোজ ফাইলটি সেট আপ করতে পারেন। তো এই দুটি পদ্ধতি আমি দেখাবো। তো বরাবর ইন্ট্রোতে ফিরছি টিউটোরিয়ালে। তো ফার্স্ট টাইমে যে কাজটি করতে হবে, আপনাদেরকে এই দুটি ফাইল ডাউনলোড করতে হবে। তো এই দুটি ফাইল কীভাবে ডাউনলোড করবেন আমি একটু পরে দেখাচ্ছি। সো এখন দেখবো আমরা এই দুটি ফাইলের কী কী কাজ দুইটি সফটওয়্যারে। সো এখান থেকে আমরা যে এই যে ফার্স্ট যে সফটওয়্যার আছে, ইমেজ ব্রান সফটওয়্যারটা আছে, সো এটার কাজ কি আমি দেখাচ্ছি। এই যে এটা ইনস্টল করবো এরকম আসবে, এখান থেকে কাজ কি আমি তো আগে আমার একটু দেখে নিই যে ভোটাবেলটা আসলে কীরকম হয়। এই দেখেন আমার কিন্তু এখানে দুইটি দেখাচ্ছে, আমি কিন্তু আমার PC XP দিয়েছি। এই দেখেন, এটা কিন্তু আমার পেন ড্রাইভ আর এটা কিন্তু আমার যে ডেস্ক, দেখেন এটা কিন্তু এটা আমার ভোটাবেল করা। সো আজকে ভিডিওতে দেখাবো যে এরকমই আপনারা করবেন, এরকমই হবে আপনাদের আই জি। আর এই যে এই ফাইলটি দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি একটু ক্লিয়ার দেখানোর জন্য এটা বড় করে নিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু একটা ফাইল, এটা কিন্তু ISO করা। সো এই যে সফটওয়্যারটা লাগবে এটা ISO করার জন্য এই সফটওয়্যারটি লাগবে। আর এইটা হলো আপনার পেন ড্রাইভটা পোর্টেবল করবেন। এই দেখেন এটার ফাইলটি আমরা দেখি, দেখেন এই দেখেন এখানে কিন্তু প্রায় 3 GB মানে উইন্ডোজ XP ফাইলটা। তো এটি ইনস্টল করার পরে আপনি যে কাজটা করবেন, ওপেন করবেন জাস্ট এখান থেকে ক্রিয়েটর ইমেজ ফাইল ফ্রম ডেস্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এটাতে কাজ করা হচ্ছে, আপনার যে ডেস্কের যে ফাইলটি আছে সেটি এখান থেকে ISO-তে কনভার্ট হবে। তো এখানে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে কোন জায়গায় এটি সেভ হবে ISO ফাইলটি, তাই ওই জায়গায় কনভার্ট করে দিলে অটোমেটিক মনে করেন যে আপনার ফাইল অনুযায়ী প্রায় 5-7 মিনিট লাগবে, সেটা ফাইল অনুযায়ী তো সেটা হয়ে যাবে। তো এটা কাজটি আমি তো বললাম। সো এখন আমরা করব, দেখবো যে কীভাবে পেন ড্রাইভ আসলে বুটেবল করে। সো পেন ড্রাইভ বুটেবল করার জন্য যে কাজটি করে সেটি হচ্ছে, আমি ফাইলটি আবার অন করি, এখান থেকে এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে কিছু করার দরকার নেই। এই দেখেন পেন ড্রাইভ যে লাগাবেন, পেন ড্রাইভটি শো করবে, যে দুটো লাগান এখানে দুটি শো করবে। সো আপনি যে পেন ড্রাইভ করতে চান ওই পেন ড্রাইভটা আগে ফরম্যাট দিয়ে নেবেন, বা অথবা এখান থেকে ফরম্যাট দেওয়া যায়। তো আমি আশা করি এখান থেকে ফরম্যাট আপনি আগে দিয়ে নেবেন, না হলে সমস্যা নেই। এখানে দেখেন এই যে টিক মার্ক এক দেখানো হবে, যদি এখান থেকে কী কী হবে প্রথমে দেখেন, এখান থেকে চেক ড্রাইভার চয়েস প্যাড এটা লাগবে না। সো এই কুইক ফরম্যাট হবে, তারপর যে হলো ক্রিয়েটর বুটেবল ডিস্ক ইউজিং, তো এইগুলো সবগুলো আর কি হবে। সো এই দুটো দেখছেন তিনটাই আপনারা, তো এগুলোর কাজ হলো এরকম, এই হলো জাস্ট এরকম থাকলে হবে। এখান থেকে ডিফল্ট থাকতে পারে, এখান থেকে NTFS করে দেবেন, করে দেওয়ার পর আর কিছুই করা দরকার না, জাস্ট স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে দেখেন কী আসে, দেখেন এখানে হবে না যেহেতু আমার আর ভি সরি ও হ্যাঁ হবে না কারণ আছে, কারণ আমার এখান থেকে ISO ফাইলটাকে সিলেক্ট করতে হবে। এই যে ISO ফাইল এখানে নেক্সট করবো, এই যে ISO ফাইলটা এখন সিলেক্ট হয়েছে, দেখেন এখন সার্চিং চলতে আছে। তো সার্চিং চলার পরে এখান থেকে তারপরে সেট আপ হয়ে যাবে, দেখেন সার্চিং চলার পরে বলছেন। এখন যদি আমি স্টার্টে ক্লিক করি আমার সেই হয়ে যাবে, যেহেতু আমার ডিস্ক একটা আছে, তো সেক্ষেত্রে আমি পোর্টেবলটা নষ্ট করতে চাই না, তো একটাকে আমি ক্যান্সেল করে দেবো। আমরা দুটোটাই দেখছিলাম। তো এখন দেখবো এই দুটি সফটওয়্যার আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো ISO ফাইলের সিস্টেমটা তো দেখাইলাম, সো আর অনলাইন থেকে কীভাবে ফাইল ডাউনলোড করবেন সেই জিনিসটা এখন দেখাবো। এখন থেকে অনলাইন থেকে ফাইল ডাউনলোড করলে যে কাজটি করতে হবে, আপনার এখান থেকে যেতে হবে, লিখতে হবে PC রিবার, দেখি না, হ্যাঁ PC রিবার, PC রিবারে ঢোকার পরে আর এখানে আরেকটা ওয়েবসাইট লিখে আমি উইন্টু বুটিক দেখার পরে আরেকটা ওয়েবসাইট লিখে আমি একসাথে দেখাচ্ছি সবগুলাই। আই এম এটা এই যে তিনটে সব, এটা হলো বুটিক, সরি
এটির নামটা আমরা লিখে সার্চ দিই, সার্চ করি। সার্চ করার পরে এখান থেকে আমরা এটাতে এটাকে আমরা সার্চ করি, দেখি এগুলো আসলে আসে কিনা নেটে। তো এখান থেকে এটা আমি লিখি, আসার পরে এটাকে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এটাতে এই অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবো। এগুলো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিতে পারি, এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে ঢোকার পর এখান থেকে অপারেটিং সিস্টেম অন্য জায়গাতে ফাইল ডাউনলোড করলে হয়তো অনেক সময় যে ফাইল মিসিং হয়ে যায়, এখান থেকে আশা করি আপনার ফাইল মিসিং হবে না। এখান থেকে সব ফাইলগুলো আছে, জাস্ট যে কোনো একটা ক্লিক করার পরে আপনি চুজ করবেন যে কোন ফাইলটি আপনি দেবেন। ক্লিক করার পরে এখান থেকে একেবারে নিয়ে এখানে দেখেন আল্টিমেট প্রফেশনাল, এখান থেকে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন। আমি আল্টিমেট দিলাম, আল্টিমেট দেওয়ার পরে দেখি কী আছে। আল্টিমেট দেওয়ার পরে এখান থেকে কত বিট দেবেন, 34 32 64 যেটা দেবেন ওইটি ডাউনলোড হয়ে যাবে। তো এই সিস্টেমটা তো দেখালাম, এখন দেখাবো যে এই এই যে পেটটা যে বুটেবল করে এটা ডাউনলোড করবেন কীভাবে। এখানে জাস্ট ক্লিক করা হবে, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সরাসরি আপনার এই পেজে চলে নিয়ে আসবে, এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো এ তো দেখালাম, তো এটা হচ্ছে কীভাবে ডাউনলোড করবেন। একটু জুম দিয়ে দেখাচ্ছি আপনার সুবিধার্থের জন্য। হ্যাঁ, এটা আমরা নিচে যাবো। নিচে যাওয়ার পরে এখান থেকে এই দেখেন এই সফটওয়্যারের নাম আছে IMG ব্রন্ট, এখান থেকে ক্লিক হেয়ারে ডাউনলোড যে অপশনটা আছে ক্লিক হেয়ারে দেবো। দেওয়ার পরে এখান থেকে মাইনাস করার পরে এখান থেকে সফটওয়্যারের নাম আছে, এখানে ক্লিক করলে ডাউনলোড দেখেন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সো এখান থেকে এখন আপনারা তো ক্লিয়ার হলেন যে কাজ কীভাবে করে। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালে কোনো ধরনের সমস্যা হবে না। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর কিছু আলাপ করা যাচ্ছে। তো সো আশা করি আপনার এই সমস্যা হবে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই সফটওয়্যারের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আসসালামু আলাইকুম।